Assalamualaikum, welcome back to Tania's Diary. आशा करি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। স্যাটারডে মর্নিং এ ডোর ওপেন করেই দেখি ডেলিভারি এসেছে এবং অনেকগুলি ছোট ছোট বক্স। খুবই অবাক হলাম, এর মধ্যে কি অর্ডার দিয়েছি আমরা। তারপরে খুলে দেখি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট এবং তারা প্রত্যেকটা বক্সে একটা একটা করে নুডলস দিয়েছে। আমার কাছে খুবই অবাক লেগেছে। আমরা একসাথেই অর্ডার প্লেস করেছিলাম, কিন্তু ওরা এরকম সেপারেট করে কেন পাঠালো বুঝলাম না। ইচ্ছা করলে ওরা একটা বড় বক্সের ভিতরেই কিন্তু পাঠাতে পারতো, তাহলে ওদের প্যাকেজিং কস্টটা অনেক কম পড়ত। বাংলায় একটা প্রবাদ আছে, খাজনার থেকে বাজনাই বেশি। তো ওদের এই প্যাকেজিংটা দেখে আমার সেটাই মনে হয়েছিল। যাই হোক, লাঞ্চের জন্য বানিয়েছিলাম চিলি চিকেন, আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি নিয়েছি চিকেনের 2 পাউন্ড থাই লেগের বোনলেস মাংস এবং আমি বটি কাট করে নিয়েছি মাংসগুলিকে। চিলি চিকেন রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো অনিয়ন পেস্ট 4 টেবিল স্পুন, জিঞ্জার পেস্ট 2 টেবিল স্পুন, গার্লিক পেস্ট 2 টেবিল স্পুন, চিলি পাউডার 2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1 টিস্পুন, কিউমিন পাউডার 1 টেবিল স্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টেবিল স্পুন, গরম মশলা পাউডার 1 টেবিল স্পুন, এলাচ গুঁড়া 1/2 টিস্পুন, কাশ্মীরি চিলি 1 টেবিল স্পুন, আর লবণ স্বাদ মতো। আরও লাগবে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। এই মরিচ আদা পেঁয়াজ কুচি বাদে সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অ্যাটলিস্ট 1/2 আওয়ার চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ফ্রাই প্যানে আমি 1 কাপ তেল দিয়ে নিয়েছি এবং তেলের ভিতরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর এই চিলি চিকেন রান্নাটা করতে হবে হাই হিটে। চিকেনগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবং প্রথম 10 মিনিট আমরা ঢাকনা ছাড়াই রান্না করব। 10 মিনিট পরে আমরা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেব এবং আরও 10 মিনিট রান্না করব। আর চুলার ফ্লেমটা বরাবরই হাই হিটে থাকবে। চিকেনের পানি শুকিয়ে যখন ভাজা ভাজা লুক আসবে তখন আমরা অ্যাড করব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি এবং মরিচের কুচি, এবং সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবং আমরা আর বেশিক্ষণ রান্না করব না, আমরা আর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই রান্নার তেল দেখে আপনারা ভয় পাবেন না, এটা রান্না করার সময় তেল একটু বেশি দিতে হয়। রান্না শেষে চিকেন থেকে আমরা তেলটা সেপারেট করে নেব চামচের সাহায্যে। চিলি চিকেনটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার জন্য, কারণ আমি চাই আমার ভিউয়ার্সও যাতে এই মজার খাবারটার স্বাদ নিতে পারে। আর রাতের দিকে আমার হাজবেন্ড বানিয়েছিল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমের ভর্তা, আর আমটা ছিল কাঁচা মিঠা। আমগুলিকে জুলিয়ান কাট দিয়েছে এবং তার ভিতরে দিয়েছে লেবুর রস, চিনি পরিমাণ মতো, লবণ 2 টেস্ট, আরও দিয়েছিল আমাদের গাছের নাগামরিচ। আর কাসুন্দি ছাড়া তো আম মাখা জমবেই না। দিয়ে দিয়েছিল পরিমাণ মতো কাসুন্দি, আর সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিল। আর আমাদের বাসায় ফল কাটার দায়িত্ব আমার হাজবেন্ডেরই। আমার কেন জানি ফ্রুটস কাটতে খুবই লেজি লাগে। আর সব শেষে দিয়ে দিয়েছিল ধনিয়া পাতা এবং সব কিছু একসাথে মিশিয়ে মাখিয়ে নিয়েছিল। এবং আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার তখনই খেতে ইচ্ছা করছিল। আসলে যে কোনো ফ্রুটস ভর্তা বা আম মাখানো দেখলেই জিভে অটোমেটিক পানি চলে আসে, আমারও তাই হয়েছে। আম মাখানোটা খেতে খুবই মজা হয়েছিল। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।